কি এসছে? এত বড় প্যাকেট এসছে কিসের বলতো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাড়ি এসছি। এই যে একটা বড় আমাদের প্যাকেজ ডেলিভারি হয়েছে। কি এসছে দেখাচ্ছি চলো। এ বাবা, এটাকে তুই একা ফেলতে পারবি? ওপেন করলেও উড়ি বাবা, আমার নমো করছে দেখো না। ঠেলে ঠেলে নিয়ে যা। এই যে আসার সাথে সাথে জুতো খুললো কি না খুললো, আগে ও খুলছে এটা। হাতটা তো ধোয়নি। কি ইন্টারেস্ট হচ্ছে, কি এসছে তোর জন্য? কিছু মনে হয় না এসছে, বুঝলি? দাঁড়া, কাঁচি আনতে হবে ওটার জন্য। বিশাল বড় কড়াই, বুঝলি? সেই তো, একটু কড়াইটা অত বড়ও নয়, যত বড় বক্স দিয়েছে। কত টাকা দাম দেখি। এই যো কড়াইটা, কুইজেন আর্টের যে কড়াই, অনেকটা বড়, একদম বেশ বড় অনেকটা কড়াইটা। আনা হয়েছে মেনলি ঠাকুরের জন্য, পুজোতে প্রসাদ বানানোর জন্য। আমাদের আলাদা কোনো ই ছিল না ঠাকুরের, তো সেই জন্য এটা আনা হয়েছে। হোপফুলি কাজে লাগবে পুজোতে করে দেওয়ার জন্য। আর এটাকে ভেবেছি এক্সক্লুসিভলি ঠাকুরের জন্যই রাখবো আমি, আর নিয়ে আমাদের কাজে এটাকে আর ইউজ করব না, ঠাকুরের জন্যই এটা থাকবে। ঠাকুরের প্রসাদ টোসাদ কখনো বানাতে লাগলে এতে বানিয়ে দেওয়া যাবে। স্টিলের আছে, কড়াইটা ঢুতে দিয়ে দিলাম, কারণ আমাদের এই উইকেন্ডে পুজো আর সেখানে ভোগ বানিয়ে নিয়ে যাওয়ার জন্য কড়াইটা কালকেরই আমার লাগবে। এদিকে পেঁয়াজ আদা রসুন এগুলো সব বেটে বেটে রেখে দিচ্ছি আমি ফ্রিজে, কারণ কালকে শুরু করব রান্না উইকেন্ডের পুজোর জন্যে। এখানে আমাদের পটলাক হিসেবে বেশ কিছু জিনিস বানিয়ে নিয়ে যেতে হয়, যেমন ভোগের জন্য কিছু বানাচ্ছি, প্লাস ডিনার লাঞ্চ দুদিনের যা যা হবে কিছু কিছু আইটেম আমাদের বানিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্যে এইসব তোর জোর। সাথে কপিল একটু চা বানিয়ে দিল, সেই চাটা এবার একটু বসে খাচ্ছি। কাজের মাঝখানে একটুখানি অল্প চায়ের ব্রেক না হলে না আমার মনে হয় যেন মাথা টাথা ঠিক খুলছে না। আমি সকালে খুব কফি খেতে পছন্দ করি, কিন্তু বিকেলে এসে এক কাপ চা খেলে একটু বেশ রিএনার্জাইজ হওয়া যায়। আর চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করি, আবার নিয়ে আসবো নতুন ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।